আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাবরান, আপনারা দেখছেন পড়া নেগ্রিটিউ। আজকের আমার এই ভিডিওটি অনেকের জন্য হতাশা সৃষ্টি করবে, পাশাপাশি অনেকের জন্য এটা অনেকটা আশার সঞ্চার করবে আমি বলে আমি মনে করি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বায়োফ্লকের কতিপয় সমস্যা, যত সমস্যা আছে সেই সমস্যা নিয়ে বা অসুবিধাগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সেই সাথে শুধু সমস্যা বললে হবে না, সেই সাথে এই সমস্যার পাশাপাশি কী ধরনের প্রতিকারগুলো আছে, সেই প্রতিকারগুলো আপনারা কীভাবে করতে পারেন সেই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতার আলোকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি যারা বায়োফ্লক শুরু করেছেন এবং করছেন বলে ভাবছেন বা মাঝপথে এসে ঠেকে গেছেন, বায়োফ্লক নিয়ে কী করবেন সন্দিহান দিকবে দিকে হারিয়ে ফেলছেন, তো তাদের ক্ষেত্রে একটি দিক নির্দেশনামূলক একটা ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটি আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার অনেক অনেক কাজে আসবে বলে আমি মনে করি। আপনি একটু আপনার কাছ থেকে এই জন্য আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি, আজকের এই সময়টা মূল্যবান সময়টা আপনি এই ভিডিও করতে দেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক কিছু নতুন ইনফরমেশন আসবে বলে আমি মনে করি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বায়োফ্লকের অসুবিধার সর্বপ্রথম যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে পুঁজি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সেটা হচ্ছে পুঁজি। যে আমরা সাধারণত ইউটিউবের ভিডিও দেখে দেখে যে যে জায়গায় এসে আমরা মনস্থির করে ফেলছি বা যেটা আমরা শুনে অভ্যস্ত হয়ে গেছি সেটা হচ্ছে বায়োফ্লক একটা হচ্ছে স্বল্প পুঁজির একটা বিজনেস, স্বল্প পুঁজির বিজনেস, স্বল্প ইনভেস্টমেন্ট করে অল্প জায়গায় আমি খুব ভালো একটা প্রফিট মার্জিন জেনারেট করতে পারবো এবং খুব সহজে স্বাবলম্বী হয়ে যেতে পারবো। এই বিষয়টা কিন্তু ধারণাটা পোষণ করে অনেকেই বায়োফ্লকে দিকে এগোচ্ছেন। এখানে আমি আপনাকে কিছু কথা বলবো, আসলে বায়োফ্লক খুব একটা স্বল্প পুঁজির বিজনেস কোনোভাবে না, বা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব স্বল্প পুঁজিতে খুব ভালো আর্নিং করা যায় এমন কোনো বিজনেস আমি জানি না। শুধু বায়োফ্লকের কথা এই বলবো না, যেহেতু বায়োফ্লক রিলেটেড কথা বলতেছি সেক্ষেত্রে আমি বায়োফ্লকটাকে এখানে হাইলাইটেড করে আলোচনা করার চেষ্টা করতেছি। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ব্যবসা করতে গেলে ইনিশিয়াল বা প্রাথমিক যে স্তরের একটা ইনভেস্টমেন্ট সেটা লাগবেই, সেটা যদি আপনি অল্প পরিসরে আপনার গ্রামের মফস্বলেও একটা দোকান দিতে যান সেক্ষেত্রেও কিন্তু দোকান ভাড়া বা আপনার অ্যাডভান্স বা ডেকোরেশন থেকে শুরু করে প্রোডাক্ট এবং বাকিতে বিক্রি হয় সব কিছু মিলেই কিন্তু আপনার একটা প্রাথমিক একটা ভালো রকমের ইনভেস্টমেন্ট লাগবেই, যার একটা লিমিটেশন থাকবেই। সেই পরিমাণ এমন না রাখতে পারলে আপনি বিজনেসটাতে রান করে রাখতে পারবেন না, ছিটকে পড়বেন। এটা সকল ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য এবং বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা একেবারে বাস্তব সত্য। তো এখন আসি বায়োফ্লকের ক্ষেত্রে, বায়োফ্লকে মানে এই বিষয়টা কোথায় যে অসুবিধা দাঁড় করায় সেটা আমার অভিজ্ঞতার আলোকে আলোচনা করার চেষ্টা করতেছি। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন, আপনার বিবেককে একটু কাজে লাগান। সেক্ষেত্রে আমি আপনাকে যে বিষয়টা বলবো, ধরুন আপনি কোনো একটা কনসালটেন্সি ফার্ম বা কোনো এক অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে একটা প্রাথমিক একটা ধারণা নিলেন বা ইউটিউব ভিডিও ঘেটে ঘেটে আপনি একটা ধারণা নিয়েছেন যে আমি একটা খুব ছোটো পরিসরে একটা ছোট একটা ফার্ম স্টার্ট করব, একটা বা দুটা ট্যাঙ্ক নিয়ে ইনিশিয়ালি শুরু করব, যেটাকে আমি শিক্ষানবিশ ট্যাঙ্ক বলবো বা যেটাকে আমি শিক্ষার উদ্দেশ্যে বা ছোট পরিসরে আমার মানে ইনভেস্টমেন্ট অনুযায়ী সেখানে করব, মোটামুটি সেখান থেকে আমি একটু স্বাবলম্বিতা চেষ্টা করব। এখানে হচ্ছে প্রবলেমটা তৈরি হয়ে যায়, যেমন প্রবলেমটা কীভাবে তৈরি হয় আমি আপনাদেরকে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করতেছি। ধরুন আপনি আইডিয়া পেলেন যে 100,000 টাকার মধ্যে আমি একটা প্রজেক্ট দাঁড় করাতে পারতেছি, সেটা পরে দিয়ে আমি বললাম যে হয়তো একটা 10,000 করে 20,000 লিটার দুইটা ট্যাঙ্ক নিয়ে আমি শুরু করলাম। শুরু করার ক্ষেত্রে প্রাককালে আমরা যে ইনভেস্টমেন্টের যে হিসাবটা করি সব ক্ষেত্রে কিন্তু পক্ষানুপক্ষ বা বেশি হিসাবটা হয় না, কিছু না কিছু খরচের একটু হিডেন খরচ যেগুলো হয়তো আপনার এটার সাথে ইনক্লুড হয়ে যায়। তো ধরে নিলাম তারপরও আপনি 100,000 টাকার মধ্যে আপনার একটা প্রজেক্ট রান করে ফেললেন, তখন আপনি হয়তো পোনা নিয়ে আসলেন, সে পোনা কোনো কারণে আপনি অনেক সজাগ দৃষ্টিতে রাখতেছেন, অনেক হার্ড, আপনি অনেক দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এখানে খুব বেশি পরিশ্রমী, আমি এখানে অনেক বেশি এফোর্ট দেবো, সব কিছু আপনি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে করার চেষ্টা করছেন। তারপরও কোনো কারণে আপনি যেখান থেকে পোনাটা নিয়ে আসছেন সে পোনাগুলো খুব ভালো কোয়ালিটির আসে নাই, বা পোনাটা ভালো কোয়ালিটি হওয়ার পরেও পরিবহনজনিত কারণে কোনো কারণে সমস্যা হয়ে গেছে, যে আপনার কাছে পৌঁছতে হবে যে পোনাটা খুব বেশি স্ট্রেস বাধ্য করে চলে গেছে এবং পোনাটা আপনাকে এখানে এসে আপনি পোনাটা খুব ভালোভাবে মানে তাকে অ্যাক্টিভ করা বা তাকে টিকানোর পরিবর্তে সেখানে হয়তো 100% বা 50% বা 70% 20% হোয়াট এভার আপনার এই মাছটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো এবং আপনার মাছটাকে হয়তো টিকাতে পারলেন না বা যেটা টিকাতে পারলেন সেটা আপনার জন্য মানে এনাফ না, তখন কিন্তু আপনার সেকেন্ডারি একটা ব্যাকআপ মানের প্রয়োজন হয়ে যায়।
সেকেন্ডারি ব্যাকআপটা এই কারণে যে সেকেন্ডারি ব্যাকআপটা যদি না থাকে হয়তো আপনি ইনিশিয়ালি পুনে আনছেন 10,000 টাকার বা 20,000 টাকার, এখন 20,000 টাকা আপনি তো একেবারে টোটাল হিসাব করে আপনার বাজেটটা নিয়ে রাখছেন, সেই বাজেটের মধ্যে এই পোনাটা যখন আপনি টিকাতে পারলেন না তখন এগেন যদি আপনি পোনা আনার জন্য সেকেন্ডারি ব্যাকআপটা যদি না থাকে তখন কিন্তু আপনি ছিটকে পড়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। এই কারণে যে সেকেন্ডারি পোনাটা আসলেও যে আপনার কাছ থেকে খুব খারাপ হয়ে যাবে বা মারা যাবে এমনটা কোনো বিষয় নয় যে সবসময় একই রকম হবে। তো সেক্ষেত্রে যখন এটা হয়ে গেল কিন্তু আপনি সেকেন্ডারি কোনো যদি পোনাটা সংস্থান না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা এখানেই পড়ে থাকবে। কারণ হচ্ছে কি, হয়তো আপনি সেকেন্ডারি কালচার করে 20,000 টাকা আর্নিং করতে পারবেন, 20,000 টাকা আপনি প্রফিট মার্জিন করতে পারবেন এবং যেই ক্ষতিটা হলো প্রথম সেটা মার্জিনটা আপনি সমানভাবেও আসতে পারলেন। বাট আপনি যদি আর মানে পুনরায় সেই মানে সংস্থানটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা সামনের দিকে এগোবে না, বা দাঁড় দেনা করে যখন আপনি প্রথমবার ইনভেস্টমেন্টটা নিয়ে আসছেন সেকেন্ডারিতে আপনার অ্যাক্সিডেন্টের পরে হয়তো আপনার পারিবারিকভাবে বলুন বন্ধু বান্ধব সবার কাছ থেকে আপনি একটা নেগেটিভ একটা ধারণা পাবেন, সেখান থেকে তারা কিন্তু আপনাকে আর সাপোর্ট দিতে চাইবে না, কারণ তারা আপনাকে আসলে ভরসা করতে পারতেছে না যে আপনি এটাতে গেইনার হবেন। এখানে কিন্তু আপনি অনেক বেশি সমস্যায় পড়ে যাবেন। এটা হচ্ছে সর্বপ্রথম এই জন্যই হচ্ছে আপনার আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে স্বল্প পুঁজি দিয়ে আসলে বাই ফ্লোকে যদি আসেন সেক্ষেত্রে আপনি ছিটকে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সেকেন্ডারি যদি বিষয় হয় আরও কিছু ছোটো ছোটো বিষয় যদি আমি আলোচনা করার চেষ্টা করি, যেমন ধরুন আপনার কোনো এক কারণে আপনার পাম্পগুলা রানিং অবস্থায় কোনো প্রবলেম হয়ে গেল, ইমিডিয়েটলি আপনাকে একটা পাম্প হয়তো নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনার কাছে সেকেন্ডারি কোনো পুঁজি নেই। আমি বলছি না সবসময় হবে, বাট আপনাকে তো হতেও পারে, তো তারপর এই জন্য আপনাকে সেকেন্ডারি কোনো পুঁজি কিছু না কিছু ব্যাকআপ মানি আপনাকে রাখতেই হবে, সেকেন্ডারি ব্যাকআপ মানি। থার্ড যে প্রবলেমটা হচ্ছে পুঁজিজনিত যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন বায়োফ্লক যারা অল্প পরিসরে করবেন তারা কখনোই ভালো প্রফিট মার্জিন দেখবেন না। আমি সবসময় একটা কথাই বলি যে ইনভেস্টমেন্ট অন রিটার্ন বা আরওআই, যেটা আপনি কত টাকা ইনভেস্ট করার পরে ধরুন আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, স্বাভাবিক বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার একটা বাজার চেয়ে বিবেচনা করে দেখলেন যে 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে বা আমি 20,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবো, আমার কাছে যে সহজলভ্য অন্যান্য ব্যবসায়িক সোর্সগুলো আছে, এক এক এলাকা ভেদে বিভিন্ন রকমের নতুন নতুন ব্যবসা আইডিয়া থাকতে পারে আপনার মাথায়, তো সেক্ষেত্রে বায়োফ্লোকে ধরেন আপনি ওই পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে নামলেন কিন্তু আপনি রিটার্নটা ওই পরিমাণ পাচ্ছেন না। আপনি যখন পাচ্ছেন না তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাচ্ছেন, তখন কিন্তু বায়োফ্লোকের দিকে আপনি ছিটকে পড়তেছেন। এর পিছনে অনেকগুলো কারণ আপনাকে নির্ণয় করতে হবে। ফার্স্ট অফ যে কারণগুলো আমি মানে ছোটো আকারে বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা অল্প পুঁজি নিয়ে করেন তারা সাধারণত ছোট ট্যাঙ্কগুলোর প্রতি বেশি ঝোঁকেন। এখন এটা বাস্তব সত্য যে আমাদের দেশে যে সকল মাছগুলা কালচার হয় তারা ন্যাচারালি তাদের জাতগত বৈশিষ্ট্যের কারণে তারা একটু বড় স্পেস তারা চায়। যেমন যদি আমি মানে কার্প জাতীয় মাছ বা বাংলা যে সকল মাছ রুই কাতল মৃগেল, হ্যাঁ এগুলো তো বায়োফ্লক হয়তো প্রচলিত না, বাট এইসব মাছগুলো কিন্তু খুব বেশি বড় স্পেসের প্রয়োজন হয়। এখন আসি আমরা যেটাগুলো বহুলভাবে করি, যেমন কই শিং মাগুর গোলসা পাবদা তেলাপিয়া, হ্যাঁ এগুলোর মধ্যে দেখেন তেলাপিয়া মাছ কিন্তু ছোট ট্যাঙ্কের মধ্যে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না, শিং মাগুর কই এগুলো ছোট ট্যাঙ্কের মধ্যে অ্যাজ ওয়েল রেজাল্ট মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, বাট কই আপনি যখন ট্যাংরা গোলসা পাবদা এই সকল মাছগুলো করবেন এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বড় স্পেস লাগে। পাবদার ক্ষেত্রে আর একটা একটা খেয়ে ফেলার প্রবণতা থাকে, গোলসা ট্যাংরা ছোট স্পেসে গ্রোথ মার্জিন তাদের ভালো খুব একটা ভালো হয় না। তো সব কিছু মিলেই কিন্তু আপনাকে একটা বড় একটা ট্যাঙ্কে দিকেই যেতে হবে। বড় ট্যাঙ্ক হচ্ছে 30,000, 40,000, 50,000 বা 1 লক্ষ, হোয়াট এভার ট্যাঙ্কের সাইজ যত বড় হবে সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথ মার্জিনটা খুব ভালো হবে, ডেন্সিটিও খুব ভালো মেনটেন করতে পারবে। এখন যখন আপনি খুব বড় পরিসরে যাওয়ার চেষ্টা করবেন তখনই কিন্তু বড় ইনভেস্টমেন্টের কথাগুলো চলে আসে, আর বড় ইনভেস্টমেন্ট যখন চলে আসে বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিষয়টা থাকে এরকম যে সর্বপ্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার অ্যারেশন সেট আপ। আপনি বড় প্রজেক্টে আমরা জানি যে আমরা সাধারণত রোড স্প্রেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করি, বাট আপনি অন্য পাম্পের বিকল্প নিয়েও কাজ করতে পারেন, সেক্ষেত্রে এটা ভিন্ন আলোচনার বিষয়। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যখন বড় ট্যাঙ্কে বড় পাম্প নিয়ে চিন্তা করবেন তখন কিন্তু আপনাকে বড় বা গোড়া হিসেবে যে পাম্পগুলো চলে আসে সেগুলো কিন্তু আপনি হাইলি বিদ্যুৎ কনজিউম করে, যে বিদ্যুৎ কনজিউমটা দেখা যাচ্ছে যে সাধারণভাবে একটা এক গোড়া একটা পাম্প ইউজ করলে 7,000 থেকে 9,000 টাকা এলাকা ভেদে আপনার বিদ্যুতের ইউনিট ভেদে চলে আসতে পারে বিদ্যুৎ বিল, হ্যাঁ এবং মিটারের ক্যাটাগরি ভেদে। তো সেখানে যখন এই রেঞ্জে চলে আসে আপনি যখন একটা মাছ কালচার করবেন সেই মাছটা কিন্তু মোটামুটি 5 মাস 6 মাসের আগে যারা কালচার করে হার্ভেস্টিং করে তারা কিন্তু খুব ভালো প্রফিট জেনারেট করতে পারে না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের পুকুরগুলোতে কী হচ্ছে, দেখবেন যে এমন বেশিরভাগ চাষিরা কী করে 1 থেকে 1.5 বছর পর্যন্ত একটা মাছকে কালচার করে, তার ফলস্বরূপে কিন্তু আপনি বাজারে অনেক বড় বড় মাছগুলো পাচ্ছেন এবং সেই বড় বড় মাছগুলো কিন্তু আপনিও খেতে পছন্দ করতেছেন। আপনিও যখন ব্যক্তিগতভাবে বাজারে যান তখন দেখবেন বড় মাছগুলোই আপনি
কেনার জন্য আগ্রহী থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার ছোট মাছটা কেন গ্রাহক উচ্চ মূল্যে নিবে? সে তো যখনই আসে যে বড় মাছ আমি করতে হবে, তাহলে আমাকে লং কালচার করতে হবে। আর লং কালচার মানেই আমাকে লং টাইম ধরে মাছের খাদ্য ব্যবস্থাপনা, মাছের মাছের পোনা কালেকশন থেকে শুরু খাদ্য ব্যবস্থাপনা এবং সর্বোপরি যে বৈদ্যুতিক যে বিলটা, হ্যাঁ, সেটা আপনাকে কন্টিনিউয়াস রানিং করে যেতে হবে। তাহলে আপনার আর কিন্তু একটা মোটামুটি ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে। আপনাকে হিসাবটা মিলিয়ে নিয়েন, ইন ডিটেলস তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো সেখানে কিন্তু এই যে দেখেন, সেখানে কিন্তু পুঁজির বিষয়টা চলে আসতেছে। তাহলে স্বল্প পুঁজি নিয়ে যারা করবেন, তার শুধুমাত্র আমার রিকোয়েস্ট থাকবে শখের পুঁজিতে শখের ইচ্ছায় করেন, অথবা আপনি শিক্ষানবিশ হিসেবে ছোট পরিসরে করতে পারেন, যেটা দিয়ে আপনি হয়তো বুঝতে পারলেন যে আমি আসলে এখানে কালচারটা আদৌ করা সম্ভব কিনা, আমার দ্বারা পসিবল কিনা। দেন যদি আপনার কাছে মনে হয় ইন ফিউচারে আমি ইনভেস্ট করার পসিবল মানে সম্ভব আমার দ্বারা, যদি এটা মানে মানে এটা ভালো দেখি, তখন আপনি বায়োফ্লকের সাথে জড়িত। আদারওয়াইজ আপনার জন্য অন্য কোনো সেক্টর আমি মনে করি ভালো। এই বিষয়ে ডিটেলস আলোচনা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি কাদের জন্য বায়োফ্লক। আমি আশা করবো আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, আরও একটু ভালো ধারণা পাবেন। সেকেন্ডারি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেখেন যে মাছের যে বায়োফ্লকের ক্ষেত্রে মাছের যে গ্রোথ, সেই বিষয়টা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি পুঁজি বিষয় নিয়ে। সেটা হচ্ছে আপনার স্বাভাবিকভাবে যদি আপনার মাছের পুকুরের সাথে বায়োফ্লকের মানে পার্থক্য করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে পুকুরের তুলনায় বায়োফ্লকের ট্যাঙ্কে স্বাভাবিকভাবে কিছুটা মাছের গ্রোথ মার্জিন কম হয়। হ্যাঁ, এটা একেবারে বাস্তব সত্য। অনেকের ধারণা যে বায়োফ্লকের ট্যাঙ্কে হয়তো পুকুরের চাইতেও ভালো গ্রোথ নেয়, কারণ ইন্টেন্সিভ কালার অনেক হয়। এই কথাটা তখনই সত্য হবে যখন আপনার ট্যাঙ্কের পরিধিটা বড় হবে এবং সেই ট্যাঙ্কে প্রপার এয়ারেশন সেট আপ থাকবে এবং আপনার ম্যানেজমেন্টগুলো একেবারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে কখনোভাবে ঠিক থাকবে এবং আপনি মাছের সঠিক ডেন্সিটি বা ঘনত্বগুলো নির্ণয় করতে পারেন। তখন আমি বেশি দিয়ে কখনোই বলবো না, হয়তো পুকুরের সমান মার্জিনে নিয়ে আসতে পারবেন। তাহলে সুবিধাটা কোথায় থাকবে বায়োফ্লকে? বায়োফ্লকের সুবিধাটা হচ্ছে যে এত অল্প জায়গায় পুকুরের হিসাব করলে হয়তো এতটা ডেন্সিটিতে আপনি এতটা প্রোডাকশন নিতে পারবেন না, সেটাই হচ্ছে আপনার সুবিধার জায়গা। অথবা আপনি পুকুর লিজ নেওয়া আপনার পক্ষে সম্ভবপর নয় সবসময়। হ্যাঁ, সেটাও আমি ভিন্নভাবে আলোচনা করব, পুকুর নয় বায়োফ্লক কেন করবেন। হ্যাঁ, এই বিষয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তো এটা হচ্ছে সেকেন্ডারি বিষয়। থার্ড যে বিষয় হচ্ছে যে মানে যে বিষয়টা তিন নম্বরে আমি ক্যাটাগরিতে রাখবো, সেটা হচ্ছে আমাদের নিজেদের অজ্ঞতা বিষয়ক বিষয়। অজ্ঞতাটা কেন বলবো? সেই অজ্ঞতাটা হচ্ছে দেখেন, আপনি অনেক স্মার্ট, বায়োফ্লক যারা করতেছে তারা বেশিরভাগই শিক্ষিত, এটা খুব আশার জায়গা। তো নিঃসন্দেহে আপনি অনেক স্মার্ট, সেই স্মার্ট বলেই আপনি কিন্তু বায়োফ্লকে ঝুঁকছেন। তো সেক্ষেত্রে তারপরও কেন আমি আপনাকে অজ্ঞতার কথা বলতেছি, সেটা হচ্ছে দেখেন, আমরা যারা বায়োফ্লকে আসতেছি, বায়োফ্লকে আসার ক্ষেত্রে আমাদের মেজরিটি, আমি মনে করবো 98% হচ্ছে তারা যারা বায়োফ্লকে এর পূর্বে মাছ চাষের সাথে কোনোভাবেই জড়িত ছিল না, যারা কোনোভাবেই মাছের জাতগত বৈশিষ্ট্য, মাছের থেকে শুরু করে খাদ্য ব্যবস্থা, মাছের রোগ, প্রাথমিক যে রোগ জীবাণুগুলো হয়ে থাকে সাধারণত মাছের, এগুলো সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা নেই। তো আমরা ধারণা না থাকার দরুন আমরা মনে করতেছি যারা খুব বায়োফ্লক যারা করতেছে তাদের কাছ থেকে হয়তো সরণাপন্ন হলে আমি খুব সহজে একদিন বা দুই দিনের মধ্যে আমি এটাকে আয়ত্ত করতে পারি। আসলে যে কোনো ফার্মিং, শুধু বায়োফ্লক নয়, যে কোনো ফার্মিং সেক্টর, এটাতে আপনার প্র্যাকটিক্যাল বা অভিজ্ঞতা, হ্যাঁ, বা এই অভিজ্ঞতা কিন্তু কখনো আপনি অর্থের বিনিময়ে পাবেন না। সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনাকে সঞ্চার করতে হবে, এটার জন্য আপনাকে সময় লাগবে, যার কারণে আপনি শুরুর দিকে যতই এক্সপার্ট বা যত কাছে আপনি স্বর্ণাপন্ন হন না কেন, সেক্ষেত্রে আপনি কিছু না কিছু সমস্যায় পড়বেন, এটাই হচ্ছে বাস্তব সত্য। কারণ হচ্ছে আপনার প্রিভিয়াস মাছ চাষের কোনো অভিজ্ঞতা নেই। যদি আপনার প্রিভিয়াস মাছ চাষের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি খুব বেশি এগিয়ে থাকবেন, আপনি বায়োফ্লকে অল্প, খুব অল্প সময়ের মধ্যে সফলতার মুখ দেখবেন। অথবা যারা একেবারে ফ্রেশ বিগিনার, যাদের মাছ চাষের পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, তারা বায়োফ্লকে সফল হতে কিছুটা সময় লাগবে, এটা আপনাকে মেনে নিতেই হবে। এটা শুধু বায়োফ্লকের জন্য না, এটা যে কোনো ফার্মিং সেক্টরের ক্ষেত্রে আমি এটা বলবো, জোর দাবি দিয়ে বলবো। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বায়োফ্লকের পাশাপাশি মাছ চাষ, জেনারেল মাছ চাষ নিয়ে স্টাডি করার চেষ্টা করবেন, এতে আপনি অনেক বেশি সুবিধাজনক জায়গায় থাকবেন। তো এই হচ্ছে মোটামুটি বায়োফ্লকের অসুবিধাগুলো আমার জানা মতে। অন্যান্য ছোটোখাটো অসুবিধা থাকতেই পারে, তো অবশ্যই এর পাশাপাশি সুবিধা তো আছে। আর সুবিধা নিয়ে আমি ভিডিওটা আলাদাভাবে বড় করার চেষ্টা করতেছি না, কারণ সুবিধাগুলো আপনারা শুনে অনেক বেশি অভ্যস্ত,
আমি যেটা দেওয়ার চেষ্টা করলাম যে অসুবিধাগুলো, অসুবিধাগুলো নিয়ে আসলে কেউ কথা বলার চেষ্টা করে না, বা তো সেক্ষেত্রে আমি একটু ভিন্ন ধারায় আপনাদেরকে এগুলো এইসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা নতুন কিছু ধারণা পেলেন, সমস্যার পাশাপাশি প্রতিকারগুলোও জানার চেষ্টা করলেন, এর মাঝখানে কী কী জিনিস বাদ পড়ে গেল সেই বিষয়গুলো নিয়ে আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই বিষয় নিয়ে একত্রিত করে আবারও অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, তবে আমার নতুন ভিডিও তৈরি করার মতো আগ্রহ তৈরি হবে। এই পর্যন্ত আজকের জন্যই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।